সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাকে ভালোবেসে হৃদয়ের অলিগলি চষে বলে দিতে চাই বর্ণমালার গান গাই। ফেব্রুয়ারি মাসের শুরুতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি ফ্যানভিশন টিভির বিশেষ আয়োজন সুরের আহ্বান অনুষ্ঠানে। প্রিয় দর্শক, আপনারা যারা আমাদের এই অনুষ্ঠানটি উপভোগ করবেন, অবশ্যই আপনার টিভি কলের নাম্বারটিতে কল করে আপনার প্রিয় শিল্পীর সঙ্গে কথা বলতে পারবেন। সেই সঙ্গে যারা অনলাইনে আছেন, অবশ্যই panvision/panvision.tv লগ ইন করেও প্রিয় অনুষ্ঠানটি উপভোগ করতে পারবেন। চলুন, আমরা আজকে আমাদের মাঝে এসেছেন এ প্রজন্মের জনপ্রিয় শিল্পী, বিশিষ্ট গীতিকার, সুরকার, শিল্পী, অ্যাডভোকেট রোকনুজ্জামান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ তারিক ভাই, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো আছি। আপনাকে পেয়ে আরও বেশি ভালো লাগছে। শুক্রিয়া, আলহামদুলিল্লাহ, নিজের কাছে খুব ভালো লাগছে যে প্যানভিশনের আজকের এই আয়োজনে নিজেকে রাখতে পেরেছি। বিশেষ করে আমাদের দর্শক তো অধীর আগ্রহে বসে আছে শিল্পী রোকনুজ্জামানের গান শোনার জন্য, এই জন্য আরও বেশি ভালো লাগছে যে আমাদের দর্শকের তৃষ্ণা মিটাবার জন্য আপনাকে এখানে পেয়ে। তো আমরা আজকের শুরুতেই আপনার একটি সঙ্গীত দিয়ে আমরা সুরের দিকে আগাতে চাই। কোন গানটি দিয়ে আমরা শুরু করতে পারি? আমি প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি ইসলামী সংস্কৃতি চর্চা বিকাশে প্যানভিশনের এই আয়োজনকে, তাদের সকল কলাকুশলী কর্মকর্তা যারা রয়েছে তাদেরকে মোবারকবাদ জানাচ্ছি। আর প্রথমে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করেই চন্ড প্রিয় একটি হামদ, তো সেটা দিয়ে আজকে প্যানভিশনের লাইভ শুরু করতে চাই। ভালোবেসে যদি তুমি ক্ষমা করে দাও, আমি মুক্তি পেয়ে যাব বিচারের দিন। ভালোবেসে যদি তুমি ক্ষমা করে দাও, আমি মুক্তি পেয়ে যাব বিচারের দিন। আমি মুক্তি পেয়ে যাব বিচারের দিন। আমাকে ক্ষমা করে দিও তোমার রহমের ভরা, সুখময় জান্নাতে নিও। আমাকে ক্ষমা করে দিও তোমার রহমের ভরা, সুখময় জান্নাতে নিও। কোনোদিন চাইব না কোনো কিছুই যদি তোমার রাহে হয় জীবন বিলি। ভালোবেসে যদি তুমি ক্ষমা করে দাও, আমি মুক্তি পেয়ে যাব বিচারের দিন। আমি মুক্তি পেয়ে যাব বিচারের দিন। অনেক চমৎকার। আচ্ছা, শিল্পী রোকনুজ্জামানকে আমি অনেক আগেই চিনতাম, অ্যাডভোকেট রোকনুজ্জামানকে খুব কম দিন হলো চিনি। দর্শক অবশ্য শিল্পী রোকনুজ্জামানকেই বেশি চেনে, অ্যাডভোকেট রোকনুজ্জামান হিসেবে চিনে না। তো অ্যাডভোকেট এবং শিল্পীর মাঝখানে কোনটাকে আপনার মানে বেশি প্রায়োরিটি দিতে ইচ্ছে করে বা কোনটাকে স্বাচ্ছন্দ্য ফিল করেন? আসলে গানের মানুষ, গানকে ভালোবাসি, গানই প্রাণ। তাই অ্যাডভোকেট রোকনুজ্জামান সেটা একটা লিমিটেড, একটা ছোট্ট পেশাগত জায়গায়, কিন্তু আমার নেশার যে জগৎ অনেক প্রশস্ত, আমার ভালোবাসার জায়গাটা যত বিশাল এলাকা জুড়ে, সেই জায়গায় আমি রোকনুজ্জামান, শিল্পী রোকনুজ্জামান পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করি। আমরা কথা শুনবো। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কে আছেন আমাদের সাথে, প্লিজ আপনার পরিচয় দিয়ে কথা বলুন। আমি আবু সাইদ বলছিলাম বগুড়া থেকে। জি আবু সাইদ ভাই, আপনি ভালো আছেন নিশ্চয়ই? জি কথা বলেন প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় সাইদ ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, রোকনুজ্জামান তার চেয়ে অনেক বেশি ভক্ত আপনাদের, আপনাদের দোয়া এবং ভালোবাসা চাই। আপনার কাছে রিকোয়েস্ট অবশ্যই রাখবেন।
জি ভাই বলেন, কি অনুরোধ রক্ষা করতে পারি আজকে? বাসের পালকি চৈরা মাগো, যাও যে কোথায় চলে। জি আলহামদুলিল্লাহ। ওকে, আমাদের সঙ্গে থাকো। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কে আছেন, পরিচয় দিয়ে কথা বলুন। আমি পাবনা থেকে সিয়াম মাহমুদ বলছিলাম। জি জি, সিয়াম মাহমুদ। হ্যাঁ হ্যাঁ, আমরা শুনতে পাচ্ছি সিয়াম মাহমুদ, আপনি বলুন। জি স্যার, আপনার একটি গান শোনার জন্য ফোন করেছি। আর কোন কেমন ভাই আল্লাহ তোমার রাসূল কে আছে, এই গানটি খুব ভালো লাগে আমার। আপনার পছন্দের নিশ্চয়ই ভালো আছেন। শিল্পী রকনুজ্জামান স্টুডিওতে কোনো গানের অনুরোধ আছে কি? জি জি, কথা বলেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। কেমন আছে আমার প্রিয় ভাইয়ার, আজকে বিশেষ কোন গানের অনুরোধ? জি বুঝতে পেরেছি প্রিয় ভাইয়া, কোন বিশেষ গানের অনুরোধ? দয়াময়। জি আলহামদুলিল্লাহ, আমরা শোনাবো দয়াময়, শোনাবো ইনশাআল্লাহ। তো দোয়া কামনা ভাইয়া, অনেক অনেক মোবারক। হ্যাঁ, অনেক দর্শকের ইতিমধ্যে এই গানের রিকোয়েস্ট আসছে, বাসের পালকি চড়ে। আলহামদুলিল্লাহ, বগুড়া থেকে আমাদের প্রিয় ভাই বাসের পালকি চড়ে আমার একটি জনপ্রিয় মায়ের গান অনুরোধ করেছেন, তো ভাইয়ের সেই অনুরোধ রক্ষার্থে গাইছি বাসের পালকি। যাও না আমায় বলে, মাকে নিয়ে মানে ফিল করার মতো একটা চমৎকার গান। আমরা আমরা যে কথাটায় ছিলাম আর কি, যে অ্যাডভোকেট আর শিল্পী, তো শিল্পী হিসেবে যে এই ভালোবাসা, মানুষের যে এই অগণিত শ্রোতার যে দোয়া এবং ভালোবাসা, সেটিকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন এবং দর্শকের এই জায়গাটাকে আপনি কিভাবে তাদেরকে রিটার্নের চিন্তা করেন? একটা চমৎকার কবিতা রয়েছে না তারেক ভাই, যে মরিতে চাই না আমি সুন্দর ভুবনে, বাঁচিতে চাই আমি মানবের তরে। তো আসলে আমি চাই অ্যাডভোকেট রকনুজ্জামান হিসাবে নয়, ইসলামী গানের রকনুজ্জামান হিসাবে মানুষের অন্তরে বেঁচে থাকতে, মানুষের ভালোবাসা নিয়েই এই পৃথিবী থেকে বিদায় নিতে চাই। অতএব আমার পেশাগত জায়গা অ্যাডভোকেট রকনুজ্জামান, ছোট্ট পরিসর, সেটা একান্ত আমার পেশাগত জায়গা। কিন্তু আমি রকনুজ্জামান হিসাবে যে ভালোবাসা পেয়েছি মানুষের, গানের মানুষ হিসাবে, আমি ওই জায়গাটাই নিজেকে দেখতে চাই। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কে বলছেন, আপনার পরিচয় দিয়ে কথা বলুন। ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। ওই যে লোভিয়া, যেগুলো সর্বে আপনাদের তো খুব সুন্দর লাগছে আর কি।
জি ধন্যবাদ। প্রিয় দর্শক আপনি কে বলছিলেন প্লিজ? আমি হচ্ছে মাহমুদ বলছিলাম দর্শক থেকে। জি 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 বলুন, শুনতে পাচ্ছি আপনাকে। একটু কথা বলুন। আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়া, কেমন আছেন আপনি? শুক্রিয়া, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। বিশেষ কোনো গানের অনুরোধ? জি জি একটু আগে শোনালাম মাশাআল্লাহ। তবে প্রিয় দর্শক আপনি অপেক্ষা করুন, শোনাবেন ইনশাআল্লাহ। উনি হাফ শোনাচ্ছেন, আশা করি ফুল গান শোনাবেন আমাদের ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কে বলছেন, পরিচয় দিয়ে কথা বলুন। আমাদের সঙ্গে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কে আছেন আমাদের সাথে, পরিচয় দিয়ে কথা বলুন। ওয়ালাইকুম আসসালাম, আমি হাফেজ তুষার বলছি মেহেরপুর থেকে। জি ধন্যবাদ তুষার ভাই, বলুন। আমি মুকুন্দেশ বলছি, কথা বলুন। জি কথা বলুন। আসসালামু আলাইকুম মেহেরপুর থেকে আমার প্রিয় ভাইয়া তুষার, সবাই ভালো আছে তো আলহামদুলিল্লাহ? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন ভাইয়া? শুকরিয়া আলহামদুলিল্লাহ। বিশেষ কোনো গানের অনুরোধ ভাইয়া আজকে? জি ভাই অবশ্যই। কি গানের অনুরোধ? আমাদের সাথে পরিচয় দিয়ে কথা বলুন। জি জি শ্রাবণ ভাই, আপনি নিশ্চয়ই ভালো আছেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ভালো আছি, বলুন ভাইয়া। দর্শক তো আসলে অনেক চাহিদা, অনেক গান শুনতে চায়, তো ফেসবুকে অনেক কমেন্টস আসছে বিভিন্ন গানের জন্য। এই মুহূর্তে আমরা, এবং দর্শকের তৃষ্ণা মিটছে না, অনেকেই ফেসবুকে কমেন্টস করছে আমরা পুরো গান শুনতে চাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, সেই ক্ষেত্রে আমার মনে হয় যে পুরো গান আমরা গাইতে পারি বা গাওয়া উচিত। আপনি এখন কোন গানটি দর্শকের উদ্দেশ্যে শোনাতে চান? আমাদের প্রিয় এক ভাইয়ের অনুরোধ ছিল দয়াময়ী শিরোনামে একটি গান, নতুন একটি অ্যালবাম বাজারে এসেছে, সেই দয়াময়ী শিরোনামের গানটা এখন শোনাই। চাহি তোমার দরগা, আমি পাপি অধম দয়াল তোমার দুনিয়াই, তোমার কাছে যাবার মতো নেক জীবনে নাই, আমি পাপি অধম দয়াল তোমার দুনিয়াই, তোমার কাছে যাবার মতো নেক জীবনে না, দয়াময়ী জীবন গেল ভোগ বিলাসে, আনন্দ আর ডালাপে তোমায় ভালো বাসার মতো সময় তো পাই না, হো জীবন গেল ভোগ বিলাসে, আনন্দ আর ডালাপে তোমায় ভালো বাসার মতো সময় তো পায় না, দয়াময়ী ও
ক্ষমা করো দয়াল আমায়, ক্ষমা করো এই পাপের দায়, তুমি ছাড়াও ক্ষমা করার আর তো কেহ না। হো ক্ষমা করো দয়াল আমায়, ক্ষমা করো এই পাপের দায়, তুমি ছাড়া ক্ষমা করার আর তো কেহ না। দয়াময় মপ চাহি তোমার দরগায়, আমি পাপি অধম দয়াল তোমার দুনিয়ায়, তোমার কাছে যাবার মতো নেক জীবনে না, আমি পাপি অধম দয়াল তোমার দুনিয়ায়, তোমার কাছে যাবার মতো নেক জীবনে না। বাহ, অনেক সুন্দর অজ্ঞানের সংমিশ্রণে বেশ ভালো লাগছিল আর কি। সুরগুলো আদি সুর, মানে মানুষের হৃদয় টাচ করার মতো সুরগুলো আর কি। আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর, অনেক সুর। আর এখন সময় কাটছে মূলত কি গান লিখে সুর করে নাকি কোর্ট কাছারিতে গিয়ে? আসলে বলাটাই এমনই বলতে হয়, অক্টোবর থেকে এপ্রিল মাস, বিশেষ করে মের 15 তারিখ পর্যন্ত, এটা তো প্রোগ্রামের একটা মৌসুম, এই জন্য প্রচুর পরিমাণে মঞ্চের ব্যস্ততায়, এই যে বগুড়া থেকে ফোন আসলো, মেহেরপুর থেকে ফোন আসলো, কক্সবাজার থেকে ফোন আসলো, এই অঞ্চলগুলো ইতিমধ্যে আমরা প্রোগ্রাম করেছি, মঞ্চ প্রোগ্রাম করছি, আর আজকে সেই গানগুলোরই দেখছি অনুরোধ যে গানগুলো আমরা বেশি বেশি মঞ্চ করছি। তো আসলে এখন মঞ্চের প্রোগ্রামের ব্যস্ততার জন্যই লেখা বা সুর কোনো দিকেই সুযোগ পাচ্ছি না। আমরা ফোনটা নিয়ে, আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কে আছেন আমাদের সাথে, আপনার পরিচয় দিয়ে কথা বলুন। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, শুনতে পাচ্ছি, বলুন। জি ভাই, আমি আপনাদের প্যানভিশন টিভি অনুষ্ঠানটা দেখছি। জি, ধন্যবাদ আপনাকে প্যানভিশনের পক্ষ থেকে। রকম ভাই একদম, জি জি, এখন বড় দেখছি কি ভাই, রকম ভাইয়ের কাছে আমার একটা গান শোনাচ্ছি আর কি। জি জি, কোন গানটি, নাম বলতে পারবেন কি? ওকে, ইনশাল্লাহ আমাদের সঙ্গেই থাকবেন। নিঃসন্দেহে, ধন্যবাদ, সেই কথাই হচ্ছিল আর কি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কে বলছেন, পরিচয় দিয়ে কথা বলুন। জি জি, চাপাইনবাবগঞ্জ। জি ভাইয়া বলুন। এই রকমের গান ভাইয়ের এই দুইদিনের রং বাজারে থাকুন, আর মধ্যে এই গানটা শুনতে চাইছিলাম। দুইদিনের রং বাজার, ওকে, আমাদের সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কে আছেন আমাদের সাথে? জি ভাই, নাইম সামুদ ছিলাম কলকাতা থেকে। জি আলহামদুলিল্লাহ, ভালো আছি ভাইয়া। জি বলুন। জি ভাই, আমি রকম ভাইয়ের কণ্ঠে আমার দয়াল নবী ভয় আছে এখানটা শুনতে চাচ্ছিলাম, আমার তো ফেভারিট গান। জি ধন্যবাদ আপনাকে, আমাদের সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কে আছেন আমাদের সাথে, পরিচয় দিয়ে কথা বলুন। জি জি, ভালো আছেন নিশ্চয় আপনি? জি আছি আলহামদুলিল্লাহ। ওকে, মানুষ কেন অন্তরে, মানে বহুরূপী হবে, ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কে আছেন আমাদের সাথে, প্লিজ পরিচয় দিয়ে কথা বলুন। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন নিশ্চয়ই? জি আলহামদুলিল্লাহ। জি জি, কথা বলুন। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইয়া? ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ তামিল বলছিলাম ঘর থেকে। সুবহানাল্লাহ, বিশেষ কোন গানের অনুরোধ ভাইয়া? মরণ পথে যাত্রী আমি।
মরণ পথের যাত্রী আমি, আমি মুসাফির। মাশাআল্লাহ, জি ভাইয়া, অনুরোধ রক্ষা করবো ইনশাআল্লাহ। ওকে, আমাদের সাথে থাকুন ইনশাআল্লাহ। অনেক গান শোনার জন্য ব্যাকুল আগ্রহে আমাদের শ্রোতাবৃন্দরা বসে আছে, দর্শক বসে আছে। তো এখন আমরা কোন গানটি, কাফনের কাপড়টাকে গায়ে জড়াবার আগে ইতিমধ্যে দুইবার দুই জায়গা থেকে অনুরোধ করেছে, তো প্রিয় রাসূলের শানে আসলে রওজা জিয়ারাতের স্বপ্ন কিন্তু সবাই দেখে, ঠিক ওরকম একটা অনুভূতির জায়গা থেকে গানটাকে গাওয়া, মঞ্চ করা হয় প্রচুর পরিমাণে, বিশেষ করে মাহফিলে আমরা যখন প্রোগ্রাম করি, হামনাথের প্রোগ্রাম করি, তখন এই গানটা খুব বেশি গাওয়া হয়। তো আমার যারা অনুরোধ করেছেন এই গানটা, তাদের জন্য উৎসর্গ করছি আমার এই প্রিয় গজল। কাফনের কাপড়টাকে গায়ে জড়াবার আগে ইহরাম গায়ে বাঁধার সুযোগ করে দিও, মরণের আগে একবার কাবার ধারে নিও আল্লাহ, মরণের আগে একবার কাবার ধারে নিও, কাফনের কাপড়টাকে গায়ে জড়াবার আগে, কাফনের কাপড়টাকে গায়ে জড়াবার আগে ইহরাম গায়ে বাঁধার সুযোগ করে দিও, মরণের আগে একবার কাবার ধারে নিও আল্লাহ, মরণের আগে একবার কাবার ধারে নিও, বেশি কিছু চাইনি আমি চেয়েছি কাবার ধারে, ঝরাবো নয়ন গলা পানি মনের ঘরে যুগে যুগে জমে থাকা পাপের সারি, মুছাবো মনের যত গ্লানি এটুকু চাওয়াই আমার নাও না পূরণ করে, এই সুযোগ একটু লিখে দিও, মরণের আগে একবার কাবার ধারে নিও আল্লাহ, মরণের আগে একবার কাবার ধারে নিও, সে পথে চলবো আমি যে পথে গেছেন হেঁটে প্রিয় নবী নবীর সাহাবীরা, সাফা ও মারওয়াতে যে পথে মাহাজেরা খুঁজেছিল একটু পানির ধারা, সে পথে চলতে চাওয়া নাই তো অপরাধী, হে আমার মনে রাখতিও, মরণের আগে একবার কাবার ধারে নিও আল্লাহ, মরণের আগে একবার কাবার ধারে নিও, কাফনের কাপড়টাকে গায়ে জড়াবার আগে, কাফনের কাপড়টাকে গায়ে জড়াবার আগে ইহরাম গায়ে বাঁধার সুযোগ করে দিও, মরণের আগে একবার কাবার ধারে নিও আল্লাহ, মরণের আগে একবার কাবার ধারে নিও আল্লাহ, মরণের আগে একবার কাবার ধারে নিও। বাহ, অনেক সুন্দর গানের লেখাকার, লেখা আমাদের আবুল আল মাসুম ভাইয়ের, সুর আমাদের প্রিয় ভাইয়েরই। আমি দোয়া চাই আমাদের প্রিয় গীতিকার প্রিয় কবি আবুল আল মাসুম ভাইয়ের জন্য, প্রচন্ড জনপ্রিয় একটি, অনেক সুন্দর, আলহামদুলিল্লাহ। আমরা দোয়া চাই আমাদের এই প্রিয় ভাইটির জন্য, নিঃসন্দেহে আল্লাহ তাকে আরো হায়াতে তৈয়বা দান করুন, আমিন সুম্মা আমিন সুম্মা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান সুরের আহ্বান। আশা করি শিল্পী রোকনুজ্জামান আপনাদের মন ভরাতে পেরেছে। আরও মন জোড়ানোর জন্য আমাদের সঙ্গেই থাকতে হবে, নিতে হচ্ছে ছোট্ট একটি বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আমরা আবারও ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান সুরের আহ্বানে। আজকে আসছেন আমাদের মাঝে জনপ্রিয় কণ্ঠশিল্পী শিল্পী রোকনুজ্জামান, গান শোনাচ্ছেন প্রাণ ভরে, দর্শক খুবই খুশি এবং চমৎকার উপভোগ করছে আপনার গানগুলো, খুবই মজা পাচ্ছে দর্শক, আলহামদুলিল্লাহ।
আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কি আছেন আমাদের সাথে? ওয়ালাইকুম সালাম। জি কথা বলুন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ভাইয়া, কেমন আছেন? আপনার কি কোন গানের অনুরোধ আছে ভাইয়া? কোন গানের অনুরোধ আছে কিনা? যে গানটি নতুন যে কাজ করেছি আমার একদম নতুন গীতিকার, তার জীবনের প্রথম লেখা। জি, দর্শক ফেসবুকে খুব রিকোয়েস্ট করছে যে আমরা মরণ পথের যাত্রী আমি, আমি মুসাফির, খাঁচা ছেড়ে যাবে হে পাখি হয়েছে অস্থির। মরণ পথের যাত্রী আমি, মরণ পথের যাত্রী আমি, আমি মুসাফির, খাঁচা ছেড়ে যাবে হে পাখি হয়েছে অস্থির আমার, খাঁচা ছেড়ে যাবে হে পাখি হয়েছে অস্থির। আল্লাহ তালার হুকুম পেলে পাখিটা যাবে চলে, ফাঁকি দিয়ে যাবে পাখি, কিছুই না বলে। আল্লাহ তালার হুকুম পেলে পাখিটা যাবে চলে, ফাঁকি দিয়ে যাবে পাখি, কিছুই না বলে। সেদিন নীরব হয়ে থাকবো চে, নীরব হয়ে থাকবো চে, রব যে অধীর, খাঁচা ছেড়ে যাবে হে পাখি হয়েছে অস্থির। মরণ পথের যাত্রী আমি, মরণ পথের যাত্রী আমি, আমি মুসাফির, খাঁচা ছেড়ে যাবে হে পাখি হয়েছে অস্থির আমার, খাঁচা ছেড়ে যাবে হে পাখি হয়েছে অস্থির। সেদিন আমায় বিদায় দিতে কাঁদবে সবার মন, বিদায় তবু দেবে আমার আপন সাজন, সেদিন আমায় বিদায় দিতে কাঁদবে সবার মন, বিদায় তবু দেবে আমার আপন সাজন। সেদিন নীরব চোখে থাকবো চে, নীরব চোখে থাকবো চে, হয়ে যে অধীর, খাঁচা ছেড়ে যাবে হে পাখি হয়েছে অস্থির। মরণ পথের যাত্রী আমি, মরণ পথের যাত্রী আমি, আমি মুসাফির, খাঁচা ছেড়ে যাবে হে পাখি হয়েছে অস্থির আমার, খাঁচা ছেড়ে যাবে হে পাখি হয়েছে অস্থির। চমৎকার। আসলে একটি কথা না বললেই না, সেটি হচ্ছে যে আমাদের যে মৃত্যু হবে, আমরা এই জায়গাগুলো কেমন যেন ভুলে গিয়েছি, মনে হয় আমরা অনাদি অনন্তর জন্য আমরা দুনিয়া এসেছি। মৃত্যু যে একটা কঠিন বিষয়, আমাদের জবাবদিহিতা আছে, এগুলো আমরা ভুলে গিয়েছি। মানুষের
এখন এরকম মানে অন্তরটা মরে গিয়েছে মনে হয়, কিন্তু গান শুনে সুর শুনে সেই জায়গাগুলো নাড়া দেয়। সুতরাং এই ভালো ভালো গানগুলো আরও সৃষ্টি হওয়া দরকার। আলহামদুলিল্লাহ, আল্লাহ সকল কবি গীতিকারদের হাত দিয়ে ভালো কিছু দিলেই তো আমরা পেয়ে যাবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক কে আছেন আমাদের সাথে, প্লিজ পরিচয় দিয়ে কথা বলুন। জি ভাইয়া, আপনি ভালো আছেন নিশ্চয়ই। কোন গানের জন্য রিকোয়েস্ট আছে কি? জি বলুন। সেটা কি গাওয়া হয়? আমার একটা গান আছে। ওকে ঠিক আছে, আপনি আমাদের সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক কে বলছেন, প্লিজ পরিচয় দিয়ে কথা বলুন। আমার প্রিয় বাইজিত ভাই দর্শনা থেকে ফোন করার কারণে দর্শনার মানুষের প্রতি আরো একটু ভক্তি শ্রদ্ধা বেড়ে গেল। কি অনুরোধ ভাইয়া? আপনাকে শুনতে পাচ্ছি, বলুন। জি, মালয়েশিয়া থেকে ইমরান হোসেন ভাই, আপনাকে ধন্যবাদ। সুন্দর। আমাদের সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক কে বলছেন? জি জি বলুন। আপনারা অনেকেই ফেসবুকে কমেন্টস করছেন আমার গান শোনানোর জন্য, মানে আমার নিজেরই ভাল লাগছে যে শিল্পী রোকনুজ্জামানের এই বিরতিহীন মনে হয় গান যেন আমি ঘন্টার পর ঘন্টা শুনি। তারপরে যেহেতু অনেকেই রিকোয়েস্ট করছেন, আমি একটু শোনানোর চেষ্টা করছি। আসলে ইসলামী গানের অঙ্গনে যাদের সাথেই বড় হয়েছি, যাদের সাথেই কাজ করতে করতে, আজকে রকম যেমন প্যানভিশন স্টুডিওতে আমার সহযোদ্ধা কিন্তু আবার তারেক ভাই। অতএব আমি রকনুজ্জামান নিজেও আজকে স্টুডিওতে বসে আমি তার গান শোনা থেকে কিন্তু একদম নিজেও বঞ্চিত হতে চাই না, আমার অডিয়েন্স যারা দর্শক বন্ধুরা আছে তাদেরকেও বঞ্চিত করতে চায় না। অতএব তারেক ভাই গান গাবে, এটা কিন্তু আমাদের সবার সাথে রকনুজ্জামানের স্পেশাল একটা দাবি রয়েছেই। অনেকে বিভিন্ন গান দিয়ে অনুরোধ করেছেন, আমি চেষ্টা করছি। তোমার ভালোবাসা হৃদয়ে আছে বলে অন্ধকারে পা চলতে পারি, তোমার ভালোবাসা হৃদয়ে আছে বলে অন্ধকারে পথ চলতে পারি, দুটি চোখে আলো নেই তবু পথ পাড়ি দেই, দূর হতে বহু দূরে তোমার ইশারায়, তোমার ভালোবাসা হৃদয়ে আছে বলে অন্ধকারে পথ চলতে পারি, তোমার ভালোবাসা হৃদয়ে আছে বলে অন্ধকারে পথ চলতে পারি, জীবনের রাত আসে ফুল সজাহাসে, জীবনের রাত আসে ফুল সজাহাসে, কেউ বিশ্রাম নেই কেউ ছুটে চলে যায়, দিনের পথে জীবন প্রাণ বিলায়,
তোমার ভালোবাসা হৃদয়ে আছে বলে অন্ধকারে পথ চলতে পারি, তোমার ভালোবাসা হৃদয়ে আছে বলে অন্ধকারে পথ চলতে পারি। মাশাআল্লাহ, প্রিয় অডিয়েন্স, হয়তো এমন একদিন সময় আসবে যেদিন দর্শক উপস্থাপক হিসাবে রকনুজ্জামানকে পাবে, আর আমাদের প্রিয় শিল্পী তারেক ভাই সেদিন কিন্তু গান গাইবে। এরকম একটা দাওয়াত আপনাদেরকে দিয়ে রাখছি আমরা প্যান ভিশন থেকে। ধন্যবাদ, ধন্যবাদ। না, দর্শক অনেক আগ্রহ নিয়ে বসে আছে, যে আসলে মাঝখানে আমি বিরতি দেওয়াটা ঠিক না, না না আল্লাহ, কিন্তু দর্শকের এমন চাহিদা যে পরবর্তী সময়, যে কারণে অনেক গানের রিকোয়েস্ট আসছে। ধন্যবাদ। এখন আমরা মরণপথের যাত্রীকে শুনেছি, আমরা শুনেছি আমরা চোখের পানি আর ফেলো না, মায়ের গানের রিকোয়েস্টও আসছে। আমি মাঝে মাঝে আবেগপ্রবণ হই কিছু গানের ক্ষেত্রে, যে গানগুলো থাকে রকনুজ্জামানের নিরন্তর সাধনার একটি ফসল। অন্তরের অনেক রক্তক্ষরণের পথ বেয়ে আমার এই গানটা কিন্তু লেখা, চোখের পানি আর ফেলো না মা। একটু আমরা কন্টিনিউ। আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক কি আছেন আমাদের সাথে? জি জি, কথা বলুন প্রিয় দর্শক। কেমন আছে আমার প্রিয় কবি, প্রিয় গীতিকার মাসুম বিল্লাহ? ভালো আছে আমার ভাইয়া, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আমার ভাইয়ার বিশেষ অনুরোধ, নিশ্চয়ই তার লেখা একটা গান হবে। জি জি ইনশাআল্লাহ, দোয়া চাইবো মাসুম গীতিকারের জন্য। নিজেই ফোন করেছে যেন তার গান গাওয়া হয়। ধন্যবাদ আপনাকে। ওয়ালাইকুম সালাম। জি প্রিয় দর্শক, পরিচয় দিয়ে কথা বলুন। ভোলা থেকে। জি, শিল্পী রকনুজ্জামান আছেন। মাওলা তোমারও লাগিয়া রকনুজ্জামান ভাই। আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক কি আছেন আমাদের সাথে? জি জি, ধন্যবাদ আপনাকে এই বঙ্গে আপনি ফোন করেছেন, আপনাকে অনেক ধন্যবাদ। মহিমান সিং। জি শুনতে পাচ্ছি ভাইয়া, বলুন কোন গানের রিকোয়েস্ট আছে? জি ধন্যবাদ, আমাদের সঙ্গে থাকুন। আমার এক প্রিয় গীতিকার ফোন করে বলেছে তার একটা, সে নতুন আমার নতুন একটি অ্যালবামে তার প্রথম, তার লেখা প্রথম গান, স্বাভাবিকভাবে আবেগপ্রবণ, আর সে আজকে প্যান ভিশনের এই প্রোগ্রাম দেখছে। তো আমার প্রিয় গীতিকার মাসুম বিল্লাহ, আমাদের একান্ত স্নেহাস্পদ, তার জন্য দোয়া চেয়ে তার জীবনে লেখা প্রথম একটি হামদ আমি আপনাদের জন্য পরিবেশন করছি।
চমৎকার। নতুনদের গান লেখার ক্ষেত্রে অনেক সময় তারা হলো ছন্দ মিল, অন্ত মিল বা এগুলোর ব্যাপারে একটু কম বোঝে, সেক্ষেত্রে আপনি সহযোগিতা করেন কিভাবে? আলহামদুলিল্লাহ, আমার গীতিকার, আমার সুরকার যারা, তাদের সাথে কোনো মানে কম মানে কমিউনিকেশনটা এরকম যে মুদ্রা রেপিট ওপিট। আমার গীতিকার আমি তার দৃষ্টিতে যেমন দেখি, সে আবার আমার দৃষ্টিতেই তার কলম চালায়। অতএব সেই ক্ষেত্রে কোঅপারেশন থাকে, আমি চেষ্টা করি পরিবর্জন পরিবর্ধন করে একটা পরিপূর্ণ জায়গায় পৌঁছানোর। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কে আছেন আমাদের সাথে? ওয়ালাইকুম আসসালাম, আমি মোহাম্মদ জুবায়ের বলছিলাম, চিনেদা বারো থেকে। জি জিনাইদা জুবায়ের ভাই, জি কথা বলুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম জিনাইদা, সবাই ভালো আছে তো? আলহামদুলিল্লাহ শুকর আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে। অনেক চেষ্টা করে আপনার সাথে যোগাযোগ করতে পারলাম। আমি আঞ্জাদ পারভেজের ছোট ভাই মোহাম্মদ জুবায়ের। মাশাআল্লাহ মাশাআল্লাহ। যদি কোনো গানের রিকোয়েস্ট আছে কি প্রিয় ভাই আমার? হ্যাঁ হ্যাঁ, খোদা মহান। জি নোমান সিদ্দিকী ভাইয়া, অনেক ধন্যবাদ আপনাকে মালয়েশিয়া থেকে ফোন করবার জন্য। জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া, আপনি কেমন আছেন? জি বলুন। রুকুনের কোন গায়িকা সহ একটা গানের রিকোয়েস্ট ছিল। জি আলহামদুলিল্লাহ, বলেন ভাইয়া বলেন। আমার একটি স্বপ্ন পূরণ করব গো দয়াময় তোমার পথে, যেন আমার মরণ। সুবহানাল্লাহ। জি জি ইনশাআল্লাহ ভাইয়া, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কি আছেন আমাদের সাথে? সম্ভবত লাইনটি কেটে গেল। অনেক গানের হে খোদা মহান, হে খোদা মহান তুমি, তারপরে আমাদের চাপাই নবাবগঞ্জ থেকে এক ভাই অনুরোধ করেছিলেন, দুই দিনেরই রংবাজারে আছো কেন মজিয়া, অনেক দূর থেকে। মাঝে মাঝে চাপাই নবাবগঞ্জের লোকজন বাসায় আম পাঠাই, দেখা গেল তাদের অনুরোধ রক্ষা না করলে আম খাওয়া বন্ধও হতে পারে। না এগুলো লাইভে বলতে পারছি না, এগুলো বললে আবার ইয়ে হবে। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। তো চাপাই নবাবগঞ্জের প্রিয় ভাইদেরকে আমরা মোবারকবাদ জানাচ্ছি, তার অনুরোধ রক্ষা করছি আমি। দুই
শিল্পী আব্দুল আলীমের কিছু গানের যে মানে ছোঁয়া বা মানে আমরণ কিছু গান, এবং শিল্পী রুকনুজ্জামানের গানের ভেতরে বেশ এ ধরনের কিছু ফোক মাটির মানুষের সুর। আপনি একটা কথা মনে করিয়ে দিলেন, আমি কিন্তু ছোটবেলায় বড় হয়েছি আমার মায়ের কণ্ঠে আব্দুল আলীমের গান শুনতে শুনতে। আমার আম্মা, আমি দোয়া চাই, অসুস্থ মানুষ তিনি, আল্লাহ এখনও তাকে হায়াতে রেখেছেন, আমার নিয়ামত, আমার জন্য সবচেয়ে বড় রহমত এই দুনিয়ার আমার মা। আমি দোয়া চাই আমার যারা ভক্ত আছেন, আমাকে যারা ভালোবাসেন, তো আমার আম্মা ছোটোবেলায় যখন আব্দুল আলীমের গান গাইতে গাইতে আমাকে ঘুম পাড়াতো, আমি যখন লিখতে শিখিনি পড়তে শিখিনি তখন কিন্তু আব্দুল আলীমের মুখ থেকে আমি আমার মানে আমার মায়ের মুখ থেকে আব্দুল আলীমের গান শিখেছি। তো আসলে এটা তো মাটির সুর, এই জন্যই গানের ভেতরে আপনার প্রত্যেকটা গানের ভেতরে এই সুরগুলো ফোক যে সুর, আসলে এইগুলো হচ্ছে আদি সুর, হৃদয়কে টাচ করার জন্য এই সুর বলতে চাচ্ছিলাম। এই জন্য মানে দর্শকগুলো আপনার এই গানগুলোকে এত বেশি, কারণ হৃদয়ের সুর তো এক জায়গা পেলেই হৃদয় টাচ করে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমরা অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে এসে পৌঁছে গেছি। দর্শকের অনেক অনুরোধ এবং ফেসবুকেও প্রচুর পরিমাণ অসংখ্য রিকোয়েস্ট আসছে, সেক্ষেত্রে আংশিক একটা গান শুনবো, এরপরে আমরা একটা গান দিয়ে শেষ করবো, পূর্ণ গান দিয়ে শেষ করবো। এখন আংশিক কোন গানটা আমরা শুনতে পারি? ওই যে একটা গানের অনুরোধ এলো, হে খোদা মহান তুমি, তুমি রহমান। হে খোদা মহান তুমি, তুমি রহমান, তোমারই মহিমা গাহে তমাম জাহান। আল্লাহ মহান, কুহু কুহু কোকিল যেন আল্লাহু নাম গাহে শোনো, কুহু কুহু কোকিল যেন আল্লাহু নাম গাহে শোনো, সাগর নদী ফুল বন গাহে তব গান। আল্লাহ মহান। বাহ, অনেক সুন্দর, চমৎকার, অনেক গানের রিকোয়েস্ট। মাওলা তোমার লাগিয়া, দুই দিনের এই ক্ষণিকের এই জিন্দেগি, মানে আপনার সব গানগুলোর কথাই ফোক ফোক স্টাইল, ফোক টাইপের গান। হ্যাঁ হ্যাঁ, ফোক, ভালো। তো আমরা সর্বশেষ গান শুনবো, তাই তো? আমরা সর্বশেষ গান, আমি কি তার আগে বিদায় নিয়ে নিব কিনা? হ্যাঁ নিতে পারেন, অসুবিধা নেই। প্রিয় ভিউয়ার্স, দেশ এবং বিদেশ থেকে যারা প্যানভিশনের আজকে লাইভ প্রোগ্রামে আমাদের সাথে ছিলেন, সাথে ছিলেন ইসলামী গানের সাথে, আমি রুকনুজ্জামান আপনাদের কাছে অনেক বেশি দোয়া চাই, উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি প্যানভিশনের সেই সকল কর্মকর্তা কলাকুশলী, বিশেষ করে দোয়া চাই আমার প্রিয় শিল্পী, প্রিয় উপস্থাপক তার গ্রহের জন্য। আপনারা সবাই ভালো থাকবেন। আর যে কথা বলছিলাম যে মাঝে মাঝে আমার হৃদয়ের রক্তক্ষরণ থেকে আমি কিছু গান লিখি, আমি কিন্তু আসলে বেসিক্যালি খুব বেশি ভালো লেখক না, তবে মাঝে মাঝে চেষ্টা করি। তো ঠিক এমনই আমার হৃদয়ের রক্তক্ষরণ থেকে লেখা একটি মায়ের গান, যে গান আজকে উৎসর্গ করছি আমার বিদেশ থেকে যারা ভাইরা ফোন দিয়েছেন তাদের জন্য। জি জি, নিঃসন্দেহ। চোখের পানি আর ফেলো না মা, চোখের পানি আর ফেলো না ভাসাইয়া বু, জান্নাতে দেখা হবে মা গো, সেথায় খুঁজে নেব তোমার মন। চোখের পানি আর ফেলো না মা, চোখের পানি আর ফেলো না ভাসাইয়া বু, জান্নাতে দেখা হবে মা গো, সেথায় খুঁজে নেব তোমার মুখ। মরণটা নাই তোমা গো, পেয়েছি জান্নাতে পথ, শহীদি জীবন মা গো, সে তো খোদার রহমত, পৃথিবীর কোনো কাজে মা, পৃথিবীর কোনো কাজে নেই তো এমন সুখ, জান্নাতে দেখা হবে মা গো।
সেথায় খুঁজে নেব তোমার মুখ, জান্নাতে দেখা হবে মা গো, সেথায় খুঁজে নেব তোমার মুখ। কখনো মা গো যদি আমাকে খুব মনে হয়, শহীদের ওই মিছিলে খুঁজে পাবে যে আমায়, কালেমার স্লোগান শুনে মা কালেমার স্লোগান শুনে জুড়াই বুক, জান্নাতে দেখা হবে মা গো, সেথায় খুঁজে নেব তোমার মোর। চোখের পানি আর ফেলো না মা, চোখের পানি আর ফেলো না ভাসাইয়া বুক, জান্নাতে দেখা হবে মা গো, সেথায় খুঁজে নেব তোমার মোর, জান্নাতে দেখা হবে মা গো, সেথায় খুঁজে নেব তোমার মুখ। অনেক ধন্যবাদ আপনাকে, মা হোক আমাদের সকল। আল্লাহুম্মা আমিন। প্রিয় দর্শক, এতক্ষণ দেখলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান সুরের আহ্বান। আজকে আমাদের মাঝে ছিলেন প্রজন্মের জনপ্রিয় কণ্ঠশিল্পী, শিল্পী রোকনুজ্জামান। প্রিয় দর্শক, আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। আগামী দিনে আবারও দেখা হবে, একই সময় একই প্রোগ্রাম একই চ্যানেল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। আমাকে ক্ষমা করে দিও, তোমার রহমে ভরা সুখময় জান্নাতে নিও, কোনো দিন চাইব না কোনো কিছুই যদি তোমার রাহে হয় জীবন বিলি। বৈচিত্র্যপূর্ণ আরও অনুষ্ঠান দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন www.youtube.com/cpanvisiontv।